হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজ দেখো এখন বাজে সকাল 9টা, আর আজ সকাল 9টার সময় একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর সমস্ত কাজটা সেরে এখন খেতে বসেছি। এই ঘরের মধ্যে খুব ঠান্ডা, ওর জন্য বাইরে রোদে এসে বসলাম। বাবা মুড়ি খেলো, মাও মুড়ি খাচ্ছে, আর বোনদেরকেও মুড়ি মাখিয়ে দেওয়া হলো, চানাচুর দিয়ে খাচ্ছে। আর আমি এদিকে কুমড়োর হালুয়া দিয়ে মুড়ি খাচ্ছি আর একটা জিলাপি। আর প্রতিদেব মার্কেটে গেছে, আসবে এসে খাবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নি, তারপর আবার কাজ আছে। দিদা মুখ ধুলো, যা দিদার জন্য চা বানাচ্ছি। আর এদিকে দেখো করছে, কি হচ্ছে শোনা। এদিকে দেখো চা হয়েই গেছে, নামিয়ে নেবো, দিদিটাকে দিয়ে দেবো। আর ওইদিকে মামনি আমাদের ভাত মাখিয়েছে, ভাত খাবো। হ্যাঁ ওইদিকে তাকাও, কি খাচ্ছ? কি ভাত? মাহানি ভাত। আর আমার ভাত কই? আজ অনেকগুলো বাসি ভাত ছিল, ওর জন্য মা দেখো সকালে মাখিয়েছে, প্রতীপকে দিয়েছে। আর এইখানে থালা আছে, মা খাবে, আমি খাবো। তো চলো খেয়ে নি, তারপর কথা বলছি। দেখো সকাল সকাল আজকে রান্না বসাইনি, আজকে একটু বেলা করে রান্না বসিয়েছিলাম। আর এদিকে আমার বেগুন ভাজা, তারপরে কলার থোর ভাজা হয়ে গেছে। এখন ডাল সোমবার দেবো, ডালটা হচ্ছে ডালটা সোমবার না ফোড়ন দেবো। ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তার জন্য দেখো আদা আর কাঁচা লঙ্কা, আদাটা ঘষে নিলাম আর কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি আগেই। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যে টবলুয়ারা বই হারিয়েছে যে দেখো, দেখো বেগুন ভাজা আর কলার থোর ভাজাটা এইখানে রেখেছি। আর এদিকে দেখো ডাল ফুটছে, ডাল নামিয়ে দেবো, হাঁড়ি উপর দিয়ে দিয়েছি, ওই হাঁড়িতে গরম জল আছে। ডাল হয়েই গেছে, নামাই দিয়ে। হ্যাঁ দেখো যেটা বলেছিলাম ঘ্যাট হবে সেটা দেখো কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, ফুটেও গেছে। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে, দুবার না তিনবার করে ঢাকলাম। এখন তরকারিটা নামাবো, আর একটু জাল দিয়ে নিই তারপরে, কারণ ডাল করেছি তো ওই কারণে এতটা ঝোল রাখবো না। কেমন হয়েছে রান্না বাবা? তা আমার মনে ছিল না, কেউ তো একটু মনেও করার নাই, আমি তো খাইতে দেখতে ব্যস্ত।
কারে তরকারি দিতে ভুলে গেছি বাবা কইছে আমার খাওয়া হয়ে গেছে তরকারি দিতে ভুলে গেছে ভিডিও করার কথা কইলাম যে মনে করায় নাই বাবা তো থালা চাইটা খাই নিল তোমার কি দেবো ডাল দেবো আর তরকারি তোরা ক কেমন হয়েছে হ্যাঁ তো হ্যালো ফ্রেন্ড আমরা চলে এসেছি রন্ডিয়া ডামে আর এই যে দুটো খালি আর এই যে আছে একটা ভাই আছে দেখো লজ্জা পাচ্ছে হাই বল হাই বল সবাই কি করে উল্লাস করো কানে তালা লাগি দেবে বলে আমি দেখো হেডফোন পরে দিয়েছি খালির হেডফোন এটা ঠিক আছে আর এই দেখো রন্ডিয়া ডামের দৃশ্য এই যে একটা গেট দুটো গেট আরও যে তিনটে গেট দেখো জল যাচ্ছে সুন্দর দেখো দেখো অনেক লোক এসছে পিকনিক করতে এখন আমরা খেতে চলে এসেছি আর দেখো প্রতিদেব এইভাবে প্রকাশ করবে ভাবতেই পারিনি তো আমার হেলমেট দিয়ে ফুলি আসেনি খুবই হাসি পেয়েছিল আমার তখন ওইদিকে তো আমি আর আমার দুটো বোন আর এদিকে দেখো আমার প্রতিদেব আর আমার একটা ছোট্ট খাট্ট দেওর মিষ্টি দেওর তো আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি কারণ একটা গাড়িতে খুব কষ্ট হয়ে যায় যেতে তো চলো একদম আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন আমরা টিভি দেখছি সন্ধে হয়ে গেছে সন্ধ্যের পরপরই ঢুকলাম একটু সন্ধ্যের পরে হ্যাঁ আর এখন বাজে 7:30 তো চলো রাত্রে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমিয়ে পড়বো এখনো প্রতিদেব আসেনি বাড়িতে প্রতিদেব বাড়িতে আসুক ওই একটা দাদাদের কাছে বাড়ি গেল সন্ধ্যের সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে যাই হোক আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বোন আর বাবা আগেই খেলো আমি আর মা খেলাম আর প্রতিদেব এখনো আসেনি ভাত বেড়ে রেখে দিয়েছি আসবে তারপর খাবে তো চলো আমরা ভিডিওটা এডিটিং করতে হবে ভিডিওটা এডিটিং করি তোমার সবাই দেখতে থাকো সঙ্গে থাকো এতক্ষণ ধরে শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম ফোন করেছিলাম খেতে বসার আগে যে কখন আসবে বললো কি দেরি হবে 10টা বেজে যাবে তো 10টা বেজে গেছে এখনও কিন্তু আজকে আসেনি ঠিক আছে আমি আজকে ভিডিও করে রাখলাম আর আসবে যখন তখন আমি আবার ভিডিও করবো আর বলবো কটা বাজে এখন আসুক বাড়িতে ঠিক আছে তো চলো ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে আমার আসার কথা ছিল 10টায় ঠিক আছে এখন বাজে 10:30 লজ্জা লাগা দরকার বুঝলে না নেও নেও কি কপা করে দাও গুড নাইট।